বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। এই কথা জানালেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। পরে সিইসি বলেন, কুমিল্লা সিটি নির্বাচনের ফল ঘোষণার সময় গোলযোগের বিষয়ে হাই কমিশনার জানতে চেয়েছিলেন, কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার সঙ্গে দুদেশের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময় হয়েছে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার ও সিইসি বৈঠক করেন। We discussed the way in which our caretaker provisions work in Australia. We discussed the way in which our electoral systems differ and are similar. Like everybody, want the election to be a good and open and transparent affair. So like everybody here, we want to see a good election. উনি আগ্রহী যে বাংলাদেশের নির্বাচনটা কেমন হয় সেটা দেখতে। ওরা কুমিল্লার ইলেকশনের প্রশ্নটা তুলেছিল যে কুমিল্লার ইলেকশনটা ভালো হয়, কিন্তু শেষ পর্যন্ত যে মানে কিছু হয়েছিল কিনা, মানে কেন সেটা আমরা এক্সপ্লেইন করেছি। ওনারও একটু ইন্টারেস্ট নিলেন যে কুমিল্লা ইলেকশনের শেষে যে একটা কি প্যান্ডেমোনিয়াম হলো, বিভিন্ন রকম কথা বলছিলেন।